Hello, Assalamualaikum. Welcome back to our channel, Nishan and Nancy Blog. I am going to do some shopping. I am going to buy some shoes. Alhamdulillah. I am going to buy everything. I am going to buy a chicken sauce. Then, I am sauce section. I am going powder. মশলা সেকশন এই পাশে নুডল সেকশন আর ফ্রিজেতে আছে হচ্ছে ফ্রোজেন খাবারগুলো পুরি আছে এখানে পরোটার জন্য আছে ফ্রোজেন দেন আছে এই যে লাজানিয়া বিরিয়ানি আমি এটা সবসময় বলি আপনারা এটা ট্রাই করতে পারেন এটা পাকিস্তানি বিরিয়ানি এটা মশলা এটা অনেক টেস্ট হয় এটা আমাদের বাংলাদেশের বাসায়ও দিয়ে থাকি আমরা অনেক টেস্ট এখানে আর দেখেন আমরা যদি এগুলো না নিতে চাই এগুলো নিয়ে ভাজতে পারবেন এগুলো ভাজা যায় এখানে চিকেন নাগেট আছে এখানে হচ্ছে সব ট্যাংগের সেকশন তো কেউ যদি কোনটা নিতে চান আমাদের প্রোডাক্ট পেজে ইনবক্স করতে পারেন সস সামনে হচ্ছে ফিশের আমি দেখাচ্ছি আপনাদের ফিশগুলো ওয়ার ইজ সাহিল I can put oil. So, I go a camera shopping to go to the nutrition section. Beep never not people to lamb never not a chamber chuckle on which is a lamb, it is in a lamb to ash baby didn't put either shaman. I can definitely jiggly keep a lamb ash. Pop, keep a little yapple full of that. Jiggly. I can egg you power that. অনেক সুন্দর সুন্দর কালার করা বেশি দাম না বাংলাদেশে 80 টাকা এই পুরো এতটুকু আই থিঙ্ক 500 গ্রাম তো এখানে দেখেন অনেক রকমের মশলা আছে চানা যা আছে রোস্টের জন্য আছে চানার জন্য আছে হালিমের জন্য আছে অনেক রকমের আছে আহিলের পাশে যাইতেছে আহিলের জন্য ফলো করুন A fresh dry cake as a dry cake. Look at Zana too. So, Ami, I can a shampoo pierce and a biscuit as an example. So, Ami, you can need to see. Most important genius with Amadil Lagi, German first aid box. It's a neighbor first aid box. And Amadil Gundu, Potister Motoka pieces, Bishidamona, Arashota Motobangashi. এটা নিলে এটা কোন কিছু কাটে এটা মধ্যে এটা মধ্যে থাকবে এটা বেশি দাম না এটা 350 টাকার মধ্যে কাটতে কাটতে এরকম রাখার নিচে পড়ে যাবে ওটা ইউজ করা যাবে এগুলি নিব আমি স্পেশালি আমি এগুলি নিতে চাই এছাড়া তো খাবার আইটেম নিব এই তো আজকে টুকটাক এই এখানে বিন ব্যাগ আছে বড় বড় বিন ব্যাগ বাংলাদেশে আপনারা জানেন নাকি যাই না তারপর হচ্ছে গ্লাভস আছে ও হাড়ি হাড়ি আছে এখানে দি মাটির হাড়ি বাট অত ভালো না বাংলাদেশের মতো এখানে বটি আছে যদি কেউ নিতে চায় বটি এখানে বাংলাদেশে দেখেন পটাটো চিপস আছে বাংলাদেশের গুলো এই তো বাসায় গিয়ে ইনশাল্লাহ দেখাবো কি কি শপিং করলাম আমরা আপনাদের সাথে শেয়ার করবো এখানে প্লাস্টিকের বাটি আছে
এখানে বারবিকিউ শিক আছে, এক একটা শিক Yes, coming. AJ, Eguli. Okay. Himalaya pins all the way down. You can see that you can see the comparison. Eguli. 500 grams, 600 grams. So, Eguli, Basha, get your and the Kabuki Kinila. Shark Gulakata, say, the police, the Pusha Gulakata, the Corolla Kasha. আছে ডাটা কাটা আছে শিল লতি এগুলি কিন্তু অনেক কিছু কাটা আছে আপনার কাছে এটা নিয়ে প্রাইসটা ভাইজা দা এটা দিয়ে দিবেন এই দেখেন এটা চিংড়ি মাছ সহ লতি সো আপনার কিছু অ্যাডও করতে হচ্ছে না এখানে জাম ডাটা শাক কাঁচা আম বরই সাত করা ওই যে যারা সিলিটি তারা জানে সাত করা কি সাত করা আছে জল বই মিষ্টি কাঁঠাল মিষ্টি কাঁঠালের মিষ্টি কাঁঠাল আছে ফ্রোজেন এগুলি আছে তো এখান থেকে আপনি মানে অনেক ইজি আছে অনেকে আছে তাদেরও নেয় আমার অনেকে আছে এরকম নিয়ে অনেক যে এখানে দুইট ইয়াও শপিং করা হলো এই সাথে সেই সাথে যে লাইক দেন ওকে আহিল কাম কাম আহিল চলো আমার চলে যাই চলো চলো ওখানে বেবি না বাসা বাসা বাসায় বাসায় কাম 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 আর না না চলো চলো আশাহীন কাম কাম আহিল আহিল কাম এই তো আমরা চলে যাচ্ছি কাম আহিল কাম ফ্রেশ ফ্রুট পাওয়া যায় এখানে ফ্রুট আছে এখানে ফ্রেশ সবজি আছে এখানে ফ্রেশ আমরা আছে লট কোন আমরা শপিং করলাম কিছু বাসায় গিয়ে দেখাবো ইনশাল্লাহ কি কি শপিং করছি আরো কিছু শপিং বাকি আছে নিতে আসলাম এখানে দেখেন এটা হচ্ছে ফিস বাজার এটা অনেক কিছু দোকান বড় কিছু দোকান দেখুন কত ভিড় এটা আর একটা বাঙালি শপ এখানে অনেক কিছু পাওয়া যায় এই তো এখানে গরু বড় নিতে আসছিলাম বাট ভালো পাইনি আনছে চিনতে সো এখন অন্য জায়গায় আবার যাই তো হইতেছে একেবারে ড্রাই ড্রাই ছিল সো একদম ভালো ছিল না আচ্ছা এখানে কিন্তু ইলিশ মাছও পাওয়া যায় ফ্রেশ ইলিশ মাছ যেটা ওই সাথে পাওয়া যাইতো না দেখেন কত ভিড় ঈদের জন্য অনেক মানুষ লাইন দিয়ে রয়েছে
হচ্ছে স্কোয়াশ, এটা হচ্ছে অনেকটা কি টাইপের রিয়া টাইপের, রিয়া লাউ টাইপের, এটা হচ্ছে চিংড়ি মাছ, বা চিংড়ি মাছ দিয়ে খেলে অনেক ভালো লাগে, বাট সিলিটির আছে বড় মাছ দিয়েও রান্না করে, এটা অনেক টেস্ট হয় লাউ এর মতো, বাংলাদেশে এরকম পাওয়া যায় বাট রেয়ার মনে হয়, তারপরে এই দেশে পাওয়া যায় এগুলি। এরা দুই পাউন্ড নিছে গরুর বট বা বড় যেটাই বলেন না এখন, এই কয়েক পাঁচটা মানে 5 কেজি মতো, এখানে ইশানে নুডলস খায়, এই নুডলস টান চারটা আছে এখানে আছে, আর হানি আমরা বড় টানি, কারণ আমরা চেষ্টা করি যে টি বা কফিতে হানিটা দেওয়ার জন্য, এই হানিটা কিন্তু অনেক ভালো, এটা ব্র্যান্ডের, এটা বড়, প্রায় 1.36 কেজি। এই চানা কিন্তু এটা স্পাইসি টাইপ, এটা হাইলের পাপা পছন্দ করে বেশিরভাগ, এইটা এটাও দুইটা আনছি দেখাবো আপনাদের। এই কাঁচামরিচ, কাঁচামরিচটা কত নিয়েছিল, 350 টাকার মতো বাংলাদেশে, কত আধা কেজিও না, অনেক দাম। এই মুড়ি বাংলাদেশে শপে গেছিলাম, তো মুড়ি আনছি, মুড়ি আইলে পাপা অনেক পছন্দ করে, আমরাও বাসায় পছন্দ করি, তো মুড়ি আনছি 4 প্যাকেট। এটা হচ্ছে লাল শাক আনছি, তাজাটা আনছি, ফ্রোজেনটা আনি নেই, দুই মুঠা বাংলাদেশে 250 টাকার মতো, দুই মুঠা। এই শ্যামাই আনছি, আইলে পাপা এই শ্যামাই পছন্দ করে অনেক, শ্যামাই আনছি 2-3 প্যাকেট। এই ছোট একটা কচু এতটুকু, এটা হচ্ছে বাংলাদেশে প্রায় 750 টাকার মতো নিচ্ছে, যদি আপনি 100 টাকা করে হিসাব করেন। আর এটা হচ্ছে আমরা জিঞ্জার অ্যান্ড গার্লিক মানে আদা রসুন পেস্ট এরকম নিয়ে আসি, তো আমরা নিজেরা করা লাগে না। এটা হচ্ছে ফুচকার, এটা আনছি, এটা কিন্তু এমনিও পাওয়া যায়, ওটা ভাজা যায়, বাট আমরা এইগুলো আনছি, এত সময় নাই করার। এই দেশে টমেটো আনছি 1/2 কেজির মতো, টমেটো ওইখানে অনেক দাম। তারপর আর কি কি আনছি দেখা যাক, রুই মাছ, মিরকা মাছ, এখানে প্রায় অনেক বড়টাই ছিল মনে হয়, বড় দেখলাম না, এইভাবে করে আনছি এগুলো, আহি বাচ্চাদেরকে প্রত্যেকদিন একটা করে ভাজতে দিলে অনেক ভালো, ইশানা না এলকে যদি একটা করে ভাজতে দেয় ওদের কিছু নিয়ে দিতে যায় বেশিরভাগ। এই যে চামচের 1 প্যাকেট, তেজপাতা, আর এটা হচ্ছে যে চালের গুঁড়া 1.5 কেজি, দারচিনি, এই যে চিয়া সিড আনছে, অনেকে কিন্তু চিয়া সিড আমাদের থেকে নিচ্ছেন, তো আপনারা চাইলে নিতে পারেন, ওয়েট লুজের জন্য বা জন্য অনেক ভালো। এইটা হচ্ছে ম্যাঙ্গো সত্তা, এই যে দেখেন ম্যাঙ্গো বাংলাদেশে যেরকম ছোটো ছোটো আম সত্তার মতো থাকে, বাট একটু ডিফারেন্ট। এটা হচ্ছে গার্লিক সহ রসুন আর একটু ঝাল, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে বিট লবণ, এই যে হিমালয় পিংসল, আমরা সরি হিমালয় পিংসল আমরা সবসময় বলি আমরা যে খাই, এই দেখেন আমরা বড় প্যাকেট আছে এগুলো অনেক ভালো। এই যে নাগা মরিচ, এটা আমাদের অনেক ফেভারিট, অনেক টেস্ট, কোনো খাবারের মধ্যে বা তরকারির মধ্যে দিলে টেস্টটা অনেক ডিফারেন্ট হয়ে যায়। এইটা হচ্ছে প্রাণ কোম্পানি, বাট আমি প্রেফার করি প্রাণ কোম্পানির থেকে বেশি, এই এই কোম্পানি, এটা অনেক ঝাল, একটু দিলেই হয়, আর এটা অনেক টেস্ট, আমার কাছে এটা প্রেফার করি আমি। আর টমেটো সস আনছি, আমাদের টমেটো সস বেশি লাগে, তারপর আছে, আর এখানে হচ্ছে 1/2 কেজির মতো এরকম চিংড়ির ইয়া আছে, 1 কেজি, এই যে 1/2 কেজি লাগে, 1/2 কেজির মতো। এটা এটা আরও তো করে আসছি, চিকেন নেগেটিশন আর আহিলের জন্য আনছি, পোলাও চাল এগুলি আনছি, এটা কি করতে পারো, সাতকরা তো আরও ছিল, সিলেটি যারা তারা জানবে যে সাতকরা কি, এটা হচ্ছে অনেকটা লেবু টাইপের, এটা খায় আপনারা ট্রাই করতে পারেন, বাংলাদেশে এরকম পাওয়া যায়, মাংসের মধ্যে দিবেন, মুরগির মাংস বা গরু মাংসের মধ্যে, শাক সবজির মধ্যে না, মাংসের মধ্যে।
আর এটা হচ্ছে সিমের বিক্রি এরকম পাওয়া যায়। এগুলো কিন্তু মুরগি মাংস দেওয়া, আমার মনে আছে এই দেশে যখন প্রথমে আসছিলাম মুরগি মাংস দেওয়া আর অনেক টেস্ট ছিল, তো আপনারা ট্রাই করতে পারেন। এটা এটা হচ্ছে আম কাঁচা, আম এরকম থাকে ফালু ফালু করা, তো এই আম এটা লোটি প্রায় দেড় দুই কেজি মতো, না এক কেজি মতো লোটি এরকম কাটা আছে। লোটি কাটতে কিন্তু অনেক কষ্ট হয়, এই যে এই চালের গুঁড়া, তারপর হচ্ছে এটা ধনিয়া গুঁড়া, এটা আনছি একটা কাস্টমারের, এটা আমাদের বাসার জন্য একটা আনছি এরকম সেমি। এটা এটা দিয়ে অনেক কিছু গ্রিন্ডার করা যায়, যেমন আদা রসুন বা কোনো কিছু ছোটো ছোটো করে কাটতে চান বা পেঁয়াজ সেটাও করতে পারবেন। ঈদের বাজার হ্যাঁ, আর এইটাও আনছি এই যে বামহন্তি শরীরে ব্যথার জন্য বা মাথা ব্যথার জন্য। এই যে আরেকটা নুডুলস আনছি এটা এই সবের জন্য, এই যে রসুন এটাও আনছি, এটা হচ্ছে অনেক সময় আছে অনেক খাবারের মধ্যে দিতে হয়, যেমন শাকের মধ্যে বা ডালের মধ্যে। এই যে পিঙ্ক সল এটা সবচেয়ে বড়টা, বাট এটা পাওয়া যায় না, এটা একটাই পাইছি, এটা ছোটটা। এটা হচ্ছে কতটুকু, এটা এটা হচ্ছে 400 গ্রাম আর এটা হচ্ছে 800 গ্রাম, ঠিক আছে। তো এই যে পিঙ্ক সল আমরা দেখছেন, পিঙ্ক সল খাই বলছি যে হ্যাঁ, পিঙ্ক সলটা কিন্তু একটু নর্মালটার থেকে একটু বেশি এক্সপেন্সিভ হয়, বাট অনেক স্বাস্থ্যের জন্য ভালো। যেমন আমরা সুগার ব্রাউনটা খাই, হোয়াইটটা খাই না, সেম এইটাও দাম বেশি হইলেও ভালো জিনিসটা খাওয়া দরকার, যেটা শরীরের জন্য ভালো। আমরা হ্যাঁ, আবার তোলো আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা খাই, একটু দাম হইলেও ভালো। এই তিনটা জিনিস মাস্ট বি খেয়াল রাখতে হয়, কারণ এগুলো আমরা বেশিরভাগই ইউজ করি। এই ফ্রোজেন পাওয়াটা আনছি, মুরগির মাংস এটা মুরগির মাংস, এটা হচ্ছে হার্ড চিকেন, বাংলাদেশের কোনটা বলে দেশি মুরগির মাংস যে শক্ত, এটা এটা শিপ বলে। আরো শপিং করবো, বাট এইগুলি করা হয়েছে। এই তো আজকের আমাদের শপিং দেখতে পারলেন, এরপর আরও অনেক কিছু শপিং আছে ওদের, বিস্কিট টিস্কিট তারপর আরও কিছু। সো আজকের জন্য এতটুকুই, আজকে লাইভটা শেষ করে দেই, আজকে এগুলো গোছাইতে হবে পেতো। আর আপনারা কী কী শপিং করেন, আপনাদের যেহেতু বাংলাদেশে একদিন পরে ঈদ, সো জানাবেন কে কীভাবে শপিং করলেন কী কী। সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।